হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি পর্বে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা রওনা দিয়েছি সুন্দরবনে নদীর উদ্দেশ্যে, যাব গিয়ে বসি ফেলবো এবং বসি দিয়ে মাছ ধরবো, দাউন বসি দিয়ে মাছ ধরবো। তো সঙ্গে থাকুন, দেখুন আমরা কী মাছ আজ পাচ্ছি। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্য দিয়ে সরু খাল আছে এবং সেই খাল বেয়ে আমরা জঙ্গলের ওপাশে চলে যাব। আজ ওখানে গিয়েই বসি ফেলবো। যাওয়ার পথ কেমন হয় কি হয় কিছু জানা নেই, তো দেখা যাক। আচ্ছা, করমকুলি নাকি? এই তো পাখি উড়ে গেল। একদম সরু খাল, দুদিকে জঙ্গল, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। দেখুন দুদিকে ঘন বন, মাঝখানে সরু ক্যানাল, তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। এসে পাখির বাসা থাকে এই সাইডে না ডান দিকে? বা সাইডে। আচ্ছা, যেখান থেকে আমরা যাচ্ছি ঠিক তার বাম সাইডে, এখানে প্রচুর পাখির বাসা আছে একটা জায়গাতে। তো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই পাখির বাসা দেখাবো, সঙ্গে থাকবেন। এই দেখো এই দিকে বাম দিকে জঙ্গলটা একদম ঘন আর উঁচু মনে হচ্ছে, কেমন? কোথায় যাচ্ছি কে জানে, কিছু তো বুঝতে পারছি না। আবার দুদিকে দেখো কেমন খাল মতো বেরিয়ে গেছে সামনে। এই দিকে একটা গেছে মনে হয় না, কোনটা দিবে বা এই ডান দিকে? ওদিকে না, ওটা না, ওইটাই আগে খাল ছিল। বাবা, একদম সরু ক্যানাল আর দুদিকে জঙ্গল। ওইটাই মেন খাল ছিল কিন্তু, ওটা পুরো সরা হয়ে গেছে আর সামনে গাছ হয়ে গেছে। আচ্ছা, এ মাছ সামনে আর আছে পথ? বাবা, তো জঙ্গলের মধ্যে সে ঢুকে গেল নৌকো। আর সরু না একদম। আমরা ভুল পথে আসলাম কিনা কে জানে। ও বাবা, জঙ্গলের মধ্যে দিয়ে, আরে বাবা রে, বাবা কোথায় যাচ্ছ কে জানে। ডান দিকে একটুখানি খাড়ি মনে হচ্ছে, আমার তো মনে হয় ভুল এসে গেলে কিনা। কি জানি, যাবে? আচ্ছা, দেখুন যার পথে আমাদের পথ ভুল হয়, যে কারণে একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলাম, সেখান থেকে অনেক কষ্টে নৌকোটাকে আবার ঘুরিয়েছি আমরা। তো দেখুন কিভাবে পাতা টাতা পড়ে আছে, মনে হচ্ছে যেন ঝড় হয়ে গেছে। তো এবার মনে হচ্ছে আমরা সঠিক পথটা পেয়েছি। এই যে সামনে যে সরু ক্যানাল দেখা যাচ্ছে, এই পথেই আমাদের বেরোতে হবে। হ্যাঁ, ক্যানাল বড় হচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে, অতএব এই পথেই যেতে হবে। আর কত দূর?
জঙ্গল। আচ্ছা এইটা বোধহয় ওড়া গাছ না এই যে? হ্যাঁ হ্যাঁ এটা ওড়া গাছ। এখানে বড় কেওড়া মতো হয়, কি ওড়া ফল বলে? হ্যাঁ 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 ওড়া। আচ্ছা এবার মনে হচ্ছে আমরা সঠিক পথে এগোচ্ছি, কারণ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যানেলটা বড় হচ্ছে, অতএব সামনে বড় নদী পাব এই আশা অবশ্যই করা যাচ্ছে এবার। হ্যাঁ এসে গেছি। আচ্ছা এখানে একটা কিসের নৌকো দেখতে পাচ্ছি, দুটো মাছেরই হবে নাকি? আর আমরা এদিকে যাব, আমরা বাম দিকে এই নদীতে যাব। বেশ খানিকটা পথ আমাদের জঙ্গলের পথে আসতে হলো, তো এবার আমরা আমাদের দুপুরের খাওয়াটা সেরে নেবো এখানে, তারপর বসি ফেলবো। আচ্ছা দেখুন ডিমের তরকারি, বিভিন্ন রকম ভাজা বড়া অনেক কিছু রয়েছে মেনুতে। আচ্ছা দেখুন আমাদের বসিতে চার গাথার কাজ প্রায় শেষের পথে, এবার আমরা বসি ফেলবো। আজ আমরা চার হিসেবে এই গাবদানা মাছ ব্যবহার করছি। আচ্ছা এবার আমরা বসি ফেলার কাজ শুরু করলাম, আমাদের নোঙর পড়ে গেল। হ্যাঁ তোলো তো বড় মাছ। কান মাছ যদি ওঠে বলো কি খাবা, যা খাওয়া বলবা তাই খাওয়াবো। পেড়েটা দে তো ভাই, এই পেড়েটা সুন্দর হবে। এবার দেখুন বসি টানার কাজ শুরু হয়ে গেল, তবে আজকে আর দাঁড়িয়ে না, আজকে বসে বসে টানা হবে, কারণ মাছের চাপ মনে হচ্ছে খুব বেশি। কি হলো দড়ি ফড়ি কেউ একটু নড়ে উঠলো মনে হলো, দুলো না? মাছ উঠবে, বড় হয় যেন, বড় না? মচন না নাকি? আচ্ছা দেখুন মাছ পেলাম, এবং এটা সেই চরগোদা মাছ, আমাদের সেই পরিচিত মাছ, সারাক্ষণই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটা মোটামুটি মিডিয়াম সাইজের মাছ, খুব বড় বা ছোট নয়, মিডিয়াম সাইজের। তো সবে শুরু হলো বসি টানা, আমাদের অনেক বসি বাকি আছে, দেখতে থাকুন। আচ্ছা মাছ উঠবে, বসিতে ঠোকর পাওয়া গেছে, এখন বড় না ছোট, বড় হবে তো নাকি? হবে মনে হচ্ছে বড়। তো ভোলা মাছ, এ ঠোকরাইনি তো? আচ্ছা আর একটা ভোলা মাছ উঠলো, তবে ঠোকর তো জোরে হলো, এ মাছের হওয়ার কথা না, দেখা যাক। কিছু একটা উঠবে, কান কান মাছ উঠলি তো হতো,
সেদিন তো ভোমবলদা পেলো কাইন মাছ, তাও 1.5 কিলোর উপরে যাবে বড় কাইন। আমাদের একটা হয় না কি একটা আছে মাছ, তো মনে হচ্ছে নড়ছে তো, এই তো মাছ এইখানে আছে, বড় মাছ বড় মাছ। চর্বদা এই দেখো কোথায় আটকেছে, মুখে না কিন্তু এই। আচ্ছা দেখুন মাছটা কিন্তু মুখেই বাঁধেনি, আচ্ছা দারুণ লাগছে এবার। আচ্ছা দেখুন আর একটা উঠলো, এটা আগেরটা হচ্ছে একটু বড় সাইজে মোটামুটি, এটাও মিডিয়াম সাইজের মাছ। এর চেয়ে বড় সাইজের মাছ হয় সে তো আপনারা জানেন, ডাকছে। হালকা ফুরফুরে টান দিল তো ইয়ার, হ্যাঁ আমি তো বলে বললাম ভোলা ভোলা মাছ উঠলো আর একটা, এই দেখুন। দুটো ভোলা দুটো চর্গদা মাছ, মোটামুটি এদের ওজন খারাপ না, এক একটা 700-800 বা তারও বেশি হতে পারে। এই তো ভোলা ভোলা, আচ্ছা আর একটা ভোলা মাছ, আচ্ছা মাছ নাকি মাছ আছে নাকি, আচ্ছা ভোলা মাছ উঠেছে মনে হচ্ছে, নিচে মাছ আছে, ভোলা মাছ। এই এই চর্গদার আগে একটা করে ভোলা আসে নাকি, আর একটা, বাহ এও ডাকছে, এ ডাকের কায়দা আলাদা। আরও একটা উঠলো ভোলা মাছ দেখুন, এগুলো মোটামুটি ভালো সাইজের চর্গদা না, চর্বতা না মোচন কিছু বুঝতে পারছি না। আচ্ছা আর একটা উঠলো দেখুন, ট্যাংরা মাছ, এই দুটো আর একটা তিনটে। এ দেখো এদের গায়ের রং আর এর রং একটু আলাদা, কিন্তু এটা সাদা আর এই দুটো কালো। আচ্ছা দেখুন সামনে এই জঙ্গলের মধ্যে বেশ কিছু পাখি বসে আছে সাদা দেখা যাচ্ছে, এগুলি সবই বক, সাদা বক। আচ্ছা ভোলা মাছ উঠলো আর একটা, ভোলা মাছ উঠলো, কি শোনাবো নাকি, কি শোনাবো না, আচ্ছা দেখুন কি একটা মাছ পড়েছে, এই শোনাবো গো বা ওই জাতীয় কোনো বোগো জাতীয় মাছ, তাই এই যে ভোলা মাছ এসে গেল তাহলে। মনে হচ্ছে বিশাল কিছু উঠেছে। আচ্ছা দেখুন আর একটা ভোলা মাছ উঠলো, মাছ তো ভালো হচ্ছে না ওর জন্য যাই উঠছে মনে হচ্ছে বিশাল কিছু পেলাম, যাই হোক এখনো বসি বাকি আছে দেখতে থাকুন। আচ্ছা না ভোলা মাছ, আচ্ছা পেতেছে চোখে না, এ বাবা আজকে এই ঘটনা দ্বিতীয়বার ঘটলো, এই যে ভোলা মাছটা দেখছেন বড়, এ বসি খায়নি এর চোখে বেঁধে গেছিলো, আর একই ঘটনা ঘটেছিল এই বড় ট্যাংরার ক্ষেত্রে, ওর মুখে না ওর গালসিতে বেঁধেছিল বড়শি। তো এমনটা হয় মাঝে মাঝে, চার খেতে এলে নদীর টান থাকে তো বড়শি অনেক সময় এখানে সেখানে বেঁধে যায়। একটা ভোলা আসছে, বাহ ওঠা মাত্র দারুণ লাগে, কুমির টুমির হয়েছিল নাকি। আচ্ছা উঠে গেল আমাদের নোঙর, বড়শি শেষ। আচ্ছা দেখুন সময় আমাদের খুব ভালো যাচ্ছে না, বেশ কয়েকদিন হলো খুব ভালো মাছ আমরা পাচ্ছি না, এই অল্প অল্প মাছ হচ্ছে। আজকেও দেখুন এই মাছগুলো আমরা পেয়েছি, এখানে
তিনটে চরগোদা মাছ আছে বড়ো আর মোটামুটি মিডিয়াম সাইজ, খুব বড়ো এদেরকে বলাও যায় না, আর কিছু ভোলা মাছ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের মাছ। ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেল বা আজ নতুন দেখছেন আমাদের এই চ্যানেল, তাদেরকে অনুরোধ করবো যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন ভবিষ্যতে এরকম সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের পর্ব এখানেই শেষ করছি।